আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কিছুটা আম আমি ব্লেন্ডার করে একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। চতুর্দিকে আম জাম কাঁঠাল লিচুর মোমো গন্ধ। চলুন আজকে আম দিয়ে আমরা একটা পুডিং করে খাই। তার জন্যে আমি একটা ব্লেন্ডারে একটুখানি আম দিয়ে দিয়েছি আগে, এরপর আমি আরেক চামচ আম এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব এক চামচ রোজ বিস্কুটের গুঁড়া, আরেকটু দিলাম, দিব আধা কাপ চিনি। যেহেতু আম মিষ্টি তাই চিনি আধা কাপই দিলাম। আর দিব এখানে আমি ছোট এলাচের বিচি, এটা আপনি পেস্ট করেও দিতে পারেন কিংবা খালি দিতে পারেন, আমি খালি দিলাম। এটা ব্লেন্ডার করলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। দিব এখানে এক কাপ ঠান্ডা ঘন দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে যেহেতু আম আছে। আর দিব এখানে এক চামচ বেকিং পাউডার, দিব আধা চামচ বেকিং সোডা, দিব এক চামচ লবণ। এখন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বেশ ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন আমরা ক্যারামেল তৈরি করার জন্য রান্নাঘরে যাব। এখন যে পাত্রে আমরা পুটিং করব সেখানে আমি অল্প একটু ঘি দিয়ে গোটা গাটা ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু সোডা দেওয়া আছে তাই একটুখানি ফেনা উঠছে, কিছুক্ষণ পর এই ফেনাটা বসে যাবে, বসা পর্যন্ত অপেক্ষা করি। এখন একটি প্রেশার কুকারে আমি সামান্য একটু পানি দিয়েছি এক কাপ, এবং তার উপর একটা পাতলা ন্যাপকিন দিয়েছি এবং এরকম একটা স্ট্যান্ড দিয়েছি। এখন এর মধ্যে এই বাটিটা সুন্দর করে বসে দিব। এখন আমি একদম সমান এই রাইস কুকারের সমান একটা ঢাকনা সেখানে একটু পাতলা কাপড় দিয়ে মুড়ে এমনভাবে দিব যে ভিতরের গরম পানি যাতে বের না হয়, এবং জালটা ধরে দিব। ঠিক 25 মিনিট আমি এটা জাল করব, মাঝারি আঁচে, একদম লো না হাই না। 25 মিনিটের আগে এটাকে খোলা যাবে না, 25 মিনিট পর ফিরে আসছি। জালটা ঠিক এই পজিশনে থাকবে, পানিটা একদম টকবক ফুটান্তও হবে না, আবার একটু ভাপ করার জন্য পানিটা গরম হবে। বন্ধুরা, পুটিংটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব এবং ঠান্ডা করে এটা নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দেব। তারপর আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো। ফিরে আসছি 10 মিনিট পর। পুডিংটা আমার ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটার চতুর্দিকে আমি একটা চাকু দিয়ে কেটে নিব, জাস্ট একটুখানি ভিতর দিয়ে। এখন এটা আমি পোল করে নিব, এটা একটুখানি চেপে নিলে, একটু হালকা চাপ দিলে এটা বের হয়ে যাবে। হয়ে গেল বন্ধুরা আমার আম পুটি, একদম খুব সুন্দর হয়েছে দেখতে।
আশা করি খেতেও এটা ভালো হবে, এবং অবশ্যই আপনারা এই আমের সিজনে এই আম পুটিংটা একদিনের জন্য হলো ট্রাই করবেন এবং মজা করে সবাই খাবে। যেহেতু আম একটুখানি নরম হবে এবং খুব সফট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আশা করি আজকের এই রেসিপি থেকে আমরা আমের ক্যারামেল ছাড়া পুটিংটা আপনাদেরকে আনন্দ দিবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।